স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। সালাম ও শুভেচ্ছা সবাইকে। একান্ত আপন কিছু বোধ আর অনুভূতি থেকে এঁকেছি আমার এই স্কেচবুকে। আজ শেয়ার করছি আমার স্কেচবুক। কখনো এমন হয় আশেপাশে ঘটে চলা অনেক কিছুই হঠাৎ আর ভাবায় না, অবাক হয়ে দেখি অদ্ভুতভাবে সব কিছুই স্বাভাবিক বোধ হচ্ছে। ঠিক অনুভূতিহীন না, বরং কোনো এক বোধ নতুন করে চিন্তার জগৎকে বদলে দিচ্ছে। তখন কোথায় যেতে হবে, কবে পৌঁছতে পারবো, এসব আর বড় বিষয় থাকে না। গন্তব্যের চেয়েও যাত্রাপথের সৌন্দর্য বেশিই মুগ্ধ করে। ভালো লাগার মিষ্টি এক স্পর্শ ছুঁয়ে যায় সব কিছুতে। দুশ্চিন্তার গুরু গুরু কালো মেঘ কেটে নির্ভাবনার সোনালি সূর্য উঁকি ঝুঁকি দেয় মনের আকাশে। মৃদু হাওয়ার তরে ভেসে ভেসে উড়ে যায় যেন। বোধ হয় যা কিছু এই মুহূর্তে আছে তাই থাকুক না, এই নিয়েই কাটুক জীবন। আবার হয়তো এটাই জীবন। কোথায় যাব, কি হবে, কিভাবে হবে, প্রশ্ন তোলা থাকুক। যেখানে আছি, যেভাবে আছি, তাই দেখি ভালো করে, অনুভব করি অনুভূতির পুরোটা দিয়ে। ভালোবাসি এই জীবনকে এভাবেই। জীবনানন্দের সেই কবিতার কথাগুলোর মতো তখন মন বলে। কিংবা এই জীবনের একবার ভালোবেসে দেখি, পৃথিবীর পথে নয়, এইখানে এইখানে বসে মানুষ চেয়েছে কি বা পেয়েছে কি, কিছু পেয়েছে কি, হয়তো পায়নি কিছু, যা পেয়েছে তাও গেছে খসে, অবহেলা করে করে কিংবা তার নক্ষত্রের দোষে। যা কিছু ছবি এঁকেছি সবই এখানে কিন্তু আমার একান্ত দেখা, যে মুহূর্তগুলো থমকে দিয়েছে আমাকে। সময়গুলোতে এমন কিছু একটা ছিল বাহ্যরূপের বাইরেও যেন ঠিক ধরা ছোঁয়া যায় না। প্রতিটা দৃশ্যেরই এখানে ভিন্ন গল্প আছে, কিন্তু সেই গল্পগুলো আজ নয়। যে বোধ থেকে এই ছবিগুলো আঁকা, আজ শুধু সেই বোধের গল্প হোক। আঁকা ছবি দেখার পাশাপাশি গল্প শুনতে কেমন লাগছে? আচ্ছা, এমন করে কোনো এক বোধ কি আপনাকেও ভাবায়? কি করেন তখন, কিভাবে প্রকাশ করেন নিজেকে, জানতে চাই। সময় করে লিখবেন কমেন্টে। আপাতত এই কিছু ছবি এঁকেছি, ছাপ পোষা জীবনযাপনের টুকরো ছবি রং তুলিতে ধরে রাখতে বড় ভালোবাসি। এইসব ভালো লাগার মাঝে নিজেকে হারিয়ে খুঁজে পাই। নিজের ভাবনা আর দেখাশোনার এক রঙিন ডায়েরি আমার এই স্কেচবুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন।